রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই, সর্বত্রই চলছে অরাজকতা। এ রাজ্যে গণতন্ত্র বলতেও কিছু নেই, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে বিজেপি আইপিএফটি। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। তিনি আরও অভিযোগ করেন, গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনে যা হচ্ছে এটা রাজ্য সরকারের মনগড়া নির্বাচন। রাজ্যে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে পঞ্চায়েতের উপনির্বাচন হবে, সুতরাং এই নির্বাচনে সিপিআইএমের অংশগ্রহণ করবে না বলেও জানিয়েছেন পার্থ কর্মকার। রাজ্যে যেটা অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির জন্ম হয়েছে, এখানে যেভাবে মানুষের মত প্রকাশের অধিকার, মানুষের ব্যক্তি স্বাধীনতা, মানুষের জীবন সম্পত্তির নিরাপত্তা আজকে যেভাবে বিপন্ন হয়েছে, আমাদের সংবিধানের আর্টিকেল 14, 19, 21 যে মৌলিক অধিকারগুলো আমাদের আছে সেগুলি আজকে ত্রিপুরা রাজ্যে নেই এবং আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং এই আসনগুলি শূন্য হওয়ার পেছনে প্রধান কারণ, এটা আমরা মনে করি এবং এটা এই রাজ্যে ঘটনা, যে এই সন্ত্রাসের ফলে, এই নির্বাচন উত্তর যে সন্ত্রাস, এই সন্ত্রাসের ফলেই এই আসনগুলি শূন্য হয়েছে। এমনকি যারা জনপ্রতিনিধি তারা কি কারণে পদত্যাগ করেছেন এটা বলার মতো, এটা লিপিবদ্ধ করার মতো পর্যন্ত সাহস তাদের নেই। আমরা দেখলাম যে পঞ্চায়েতগুলো খালি হয়ে গেছে এবং যারা পদত্যাগ করেননি তাদের একটা বড় অংশ দেখা গেছে বিজেপিতে নাম লিখিয়েছেন দলত্যাগ করে, অথবা যারা এটা করেননি সেই পঞ্চায়েতগুলোকে অধ্যাদেশ